भाई देखते होच्छिस एक यूनिक लेटेस्ट जिनिस पपकर्न मेशिन एर मध्य भुट्टा दिबी पपकर्न हये बेराबे और दाम देख एक 1500 1600 एखाने 1100 1200 माने 1000 टाकार नीचे कोनो पपकर्न मेशिन नेई यार। तो कि बोलो बोलतो भय पाচ্ছ কেন? আমাদের মতন जुगाड़ी ছেলেদের ভয় আছে মনে একটা পপকর্ন মেশিন বানিয়েই নি फायदा ताओ ठीक। तो गाइस फाइनली आज के তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটা নতুন ইউনিক জিনিস দেখতে চাইছিলাম एक्चुअली যে একটা নতুন অনেক দিন ধরে কোনো আনবক্সিং করানি তোমাদেরকে নতুন ইউনিক কোনো জিনিস দেখানো নেই তো ভাবলাম সিম্পলি কারণ একটা পপকর্ন মেশিন দেখাই কিন্তু এখানে যা দাম চাইছে আমাদের পক্ষে মানে গরিব ইউটিউবার আমরা এখন তো এতটা এফোর্ড করা সম্ভব না তো ভাই সিম্পলি বললে একটা পপকর্ন মেশিন বানাতে তো চলো আর দেরি কিসের তাহলে আজকে তোমাদের জন্য একটা সিম্পলি পপকর্ন মেশিন বানাই যেটা সিম্পলি তোমরা ঘরে ইউজ করতে পারবে একদম ভেরি খুবই সিম্পল হবে আর আশা করি বাংলায় প্রথম তোমার একমাত্র এই ভাই আছে যে বাংলায় পপকর্ন মেশিন বানাবে তাও বা কি দিয়ে এই रेड बुलेट कैन दिए। तो गाइस देखते हो এখানে আমাদের দুটো খালি ক্যান আছে তো আমি এখানে সিম্পলি রেড বুলেট ক্যান ইউজ করছি তোমরা চাইলে যে কোনো ক্যান ইউজ করতে পারো। তো আর বেশি বকবক না করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি আর তোমরা একটা ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটা ভালো লাগলে फ्रेंड्स সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে আর বেশি বকবক করো না চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। गाइस फाइनली देखते हो আমার কাছে দুটো ক্যান আছে তো আমি এখানে রেড বুলেট ক্যান ইউজ করছি সরি তো আমি এখানে রেড বুলেট ক্যান ইউজ করছি তোমরা চাইলে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের ক্যান ইউজ করতে পারো ঠিক আছে। তো সিম্পলি এখন কি করব একটা ক্যান সাইডে রাখবি আর একটা ক্যান আমি এখন একটু মার্ক করে নিই তো চলো फटाफट করে একটা ক্যান এখন মার্ক করব তো তোমরাও সেরকম ভাবে মার্ক করবে তো চলো এখান থেকে এখন गाइस देखते पाচ্ছি এখানে আমি একটা মার্ক করে নিয়েছি তো এই মার্কটাকে সিম্পলি আমরা এখন কি করব এখান থেকে কাটিং করব। তো গাইস এখানে আমি কাটার ইউজ করছি এই ক্যানটাকে কাটার জন্য তো চলো এখন फटाफट করে কাটার দিয়ে এটাকে খুব সাবধানে কেটে নেওয়া যাক। तो गाइस এটা পুরোপুরি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা আমি কিরকম ভাবে কেটেছি তো এখান থেকে এরকম ভাবে কেটে আর এই দিকে হাফ কেটেছি এই দিকে হাফ কেটেছি আর এই জায়গাটা এরকম ভাবে জয়েন্ট করেছি তো এটাকে এখন আমরা সিম্পলি কি করব খুব সাবধানে এরকম ভাবে একটু বের করে নেব জিনিসটাকে তো এই জিনিসটাকে হালকা করে এরকম বের করব তো জিনিসটা ঠিক এরকম হয়ে যাবে और पर এই জায়গা দুটোকে এরকম ভাবে ব্যান্ড করে দেব তো জিনিসটা ঠিক দেখতে এরকম লাগবে দেখতে পাচ্ছ এটা রাখলে ঠিক এরকম লাগবে। তো এটার কাজ হয়ে গেছে এটাকে এখন সাইডে রাখি আর এইটাকে এবার সিম্পলি আমরা কি করব তো এটাকে আমরা এখন মার্ক করব তো এটাকে খুব সিম্পল ভাবে আমরা কাটবো তো এটাকে এরকম মিডল থেকে পুরো এরকম গোল করে এই জিনিসটাকে প্রথমে কেটে ছোট করে নেব মানে ঠিক এরকম ভাবে আর এরকম ভাবে এখান থেকে কেটে এটাকে দুই টুকরো করে দেব মানে এটা দুটো আলাদা আলাদা ভাগ করে দেব চলো এটাকে এখন মিডল দিয়ে কাটা যাক। তো এরকম হাফ করে এখান থেকে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরাও ঠিক এরকমভাবে এটাকে মানে মিডল সসে যেরকম হাফ করে কেটে নেবে তো কেটে নেওয়ার পরে এখন আমরা সিম্পলি কী করবো তো এখান থেকে একটা স্লট এরকমভাবে কাটবো লম্বা করে তো চলো এখন এটাকে কাটা যাক। তো এখন এটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। ओके तो गाइज देखते पाচ্ছি এখান থেকে আমরা এই হাফটাকে কেটে নেওয়ার পরে আমাদের কাছে আরেকটা টুকরো আছে তো এটাকেও সিম্পলি আমরা কি করব এখন এই ক্যানের ভিতরে ঢোকাবো ঢুকে এই যে মাপ আছে তো এইটার মাপ করে এটাকেও আবার সমান সমানভাবে কেটে নেবো যাতে জিনিসটা মজবুত হয় আর এই ক্যানটা যাতে এর মধ্যে টাইটলিভাবে আটকে যায় তো চলো এটাকেও এখন এই সেম মাপের কেটে নেওয়া যায়। ओके तो गाइज देखते পাচ্ছি আমরা এরকম সিম্পলি দুটো কেটে নিচ্ছি তো এটা খুব ইজিলি একদম এরকম এর ভেতরে লক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন আমরা কি করবো এরকম ভেতরের পিসটাকে নেবো নিয়ে এখানে পুরো এরকম রাউন্ডভাবে টেপটা আটকাবো তো চলো এটাকে এখন একটা টেপ আটকে এটাকে টাইট করা যাক। ওকে তো গাইজ দেখতে পাচ্ছ আমি একদম কর্নার থেকে একদম সমানভাবে এখানে টেপটা আটকেছি তো টেপটা আটকানোর কারণ হচ্ছে আমাদেরকে এটাকে কাটিং করতে হবে তো এটা না তো ব্যাকাটারা হবে যার জন্য আমি টেপটাকে আটকেছি তো চলো এটাকে এখন সিম্পলি সোজাভাবে কেটে নেওয়া যাক। তো এখানে আমি অনেকগুলো কাটিং করে নিয়েছি তো এখন আমরা সিম্পলি কি করব এই কাটিংগুলোর মধ্যে দিয়ে এরকমভাবে একদম সমান করে এটাকে ভেতর দিকে ভাঁজ করে দেবো তো চলো এটাকে এখন ভাঁজ করে দেওয়া যাক। तो गाइस देखते पाচ্ছ এই জায়গাটা আমি কাটিং করার পর এরকম ভাবে ভাঁজ করে দিচ্ছি ভিতর দিকে। তো এইবার আমরা সিম্পলি কি করব, এইটাকে এরকম ভাবে ঢুকিয়ে দেব। তো ঢুকিয়ে দেওয়ার পর জিনিসটা ঠিক এরকম লাগছে। আর এখন আমরা কি করব, এই যে জিনিসটাকে নেব, এই জিনিসটাকে এরকম ভাবে ঠিক এখানে লক করব। তো লক করার জন্য এই জায়গাটা তোমরা চাইলে ফেভিকুইকও দিয়ে দিতে পারো। তো এখন আমার কাছে ফেভিকুইক নেই বলে আমি সিম্পলি এখানে ডাক টেপের ইউজ করব। তো এখন ডাক টেপটাকে পুরের মধ্যে দিয়ে আটকে এই জিনিসটাকে লক করে দেবো। তো চলো এই জিনিসটাকে এখন লক করা যাক। तो गाइज फाइनली देखते पाচ্ছ আমাদের পপকর্ন মেশিন एकदम সিম্পল ওয়েতে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইবার হবে আমাদের মেইন টেস্টিং টাইম। তো আমরা এখন কি করব, সিম্পলি এরকম একটা মোমবাতি নেব। তো মোমবাতিটাকে এরকম এর ভিতরে আমরা ঢুকিয়ে আর জ্বালিয়ে দেবো, আর এর ভিতরে দেবো আমরা পপকর্ন। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের পপকর্নের প্যাকেট আছে। তো পপকর্নের প্যাকেটটা কেটে এর ভিতরে দেবো, তারপরে আমরা এরকম রেখে করবো হচ্ছে গিয়ে ওয়েট। তো দেখবো তারপরে কি হয় আর না হয়। তো চলো এখন ফটাফট করে এটাকে টেস্ট করা যায়। ओके तो गाइज এখন আমি সিম্পলি পপকর্নের একটা প্যাকেট কেটে নিয়ে এখান থেকে চলো একটা প্যাকেট কাটা যাক। কাটিং করার পরে আজকে কেটে নেবো বড় করে মুখটা কাটি। তো এইবারে সিম্পলি এর মধ্যে আমরা পপকর্নটাকে ঢেলে দিই। তো চলো অল্প স্বল্প পপকর্ন পড়ে গেছে, তো বাকিটাকে এখন সাইডে রাখি। তো এখন আমরা কি করবো, এই মোমবাতিটাকে জ্বালাবো। তো চলো এখন মোমবাতিটাকে জ্বালিয়ে এর ভেতরে ঢোকাই, তারপরে দেখি কি হয়। তো এখন যা হবে লাইট তোমাদের সামনেই হবে। তো আমরা এখন ওয়েট করবো কিছুক্ষণ, এটা গরম হবে, তারপরেই হবে মেন জিনিস। তো চলো এখন এটাকে ওয়েট করে দেখা যাক যে কতক্ষণে পপকর্ন আমাদের রেডি হয়ে বেড়ায়। A few moments later. অলরাইট তো গাইস দেখতে পাচ্ছ আমাদের পপকর্ন মেশিন মানে ফাইনালি 4 থেকে 5 মিনিট ওয়েট করার পর আমাদের পপকর্ন মেশিনের ভিতরে পপকর্ন তৈরি হচ্ছে। তো আমি ভাইকে বলে একটু ভেতর দিক দিয়ে দেখাতে। তো দেখ ভাই পটপট করে এখন পপকর্ন হচ্ছে। গাইস আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে পপকর্ন ভাই ফেটে ফেটে বেরোচ্ছে। ঠিক আছে, জিনিসটা খুবই অসাম লাগছে। আমি জিনিসটা একটু চাগিয়ে দিই, কিন্তু চাগলে একটু এর হিটটা কম হয়ে যাচ্ছিল, ওই জন্য এটা হচ্ছিল না। তোমরা এখন দেখো এর ভেতরটা, দেখো গাইস এর ভেতরটা কতগুলো পপকর্ন হয়ে আছে অলরেডি। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, সাইড থেকে না, সাইড থেকে না। ওকে তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের এখানে পপকর্ন হয়ে কতগুলো মানে একটা একটা করে হয়ে বাইরে পড়ছে। মানে খুব কমই হচ্ছে যেগুলো বাইরে পড়ছে, যখন ভর্তি হয়ে গেছিলো বলে ঠিকরে ঠিকরে বাইরে পড়ে গেছে। আর আমরা এইগুলো সেগুলো ও গরম, তো সেইগুলোকে এখানে আমরা স্টোর করে রেখে দিচ্ছি। আর ভেতরটাই দেখতে পাচ্ছ গাইস কতগুলো পপকর্ন হয়ে আছে। তো যা হওয়ার আই থিঙ্ক হয়ে গেছে। তো মোমবাতিটাকে এখন নেমাই, নেমে এই জিনিসটাকে এখন বের করে নিই সিম্পলি। চলো তো এটাকে এখন ভাই সারা গরম, এটা এতটা গরম ভুলেই গেছিলাম যে এটা গরম হবে। তো এখন চলো এখান থেকে পপকর্নগুলোকে ঢালাই যাক, দেখি কতগুলো হয়েছে আর কতগুলো এখনো পর্যন্ত হয়নি। অনেকগুলোই হয়েছে আর কয়েকটা হয়নি। তো গাইস দেখতে পাচ্ছি ফাইনাল রেজাল্ট আমাদের কাছে এসছে এইটা। তো গাইস দেখো একদম অসাম। তো দেখলে আমরা কত সহজে সিম্পল ওয়েতে ঘরের মধ্যে একটা পপকর্ন মেশিন বানালাম। আর সত্যি কথা বলতে গরমে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি আমি। তো আর কিছু বলেনি, তোমরা ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবা। তোমরা কি খাবে? খাবি ও আগে থাকতে মাথা লাগছে। হ্যাঁ হ্যাঁ। তো গাইস দেখতে পাচ্ছি এখানে কতগুলো পপকর্ন হয়ে তো আজকে কি হচ্ছে আমার সাথে। তো খুবই গরম গাইস, এগুলো দেখতে পাচ্ছ। তো একদম পপকর্ন পপকর্ন তো ঘরেই দেখলে 1000-2000 টাকা দামের জিনিস আমরা সিম্পলি জুগাড়ু ওয়েতেই বানিলাম। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দেবে, ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখার জন্য নেক্সট অসম পাগলাই করা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, টাটা।